মই সমস্ত স্বাগত কৰু সোম টিউটৰিয়াল ইউটুব চেনেলক আজিৰ ভিডিঅ'ৰে আমি আলোচনা কৰিব চি পি ইটি কমন পি জি এণ্ট্ৰান্স টেষ্ট দুই হাজাৰ চৌবিশৰ আমাৰ যি প্ৰিপেৰেচন ফিৰিজ চলিছে তাৰ পাৰ্ট ফিফটি টু বা ভাগ বাবান সম্পর্কের আমি পূর্বর অনেকগুড়ি প্রসঙ্গ আলোচনা করে সারিচা যেপরি আমার প্রাকশাল যুগঠু আরম্ভ করি আমার স্বাধীনতা পরবর্তী ওড়িয়া কবিতা যায় আমি আলোচনা করে সারিচে ওয়ান রু পার্ট ফিফটি মধ্যে এবং পার্ট ফিফটি ওয়ান আমি মানে পড়ি যে আমার প্রবন্ধ আমার রম্য রচনা আলোচনা করেছিল তো আমি আলোচনা তার রয়েছে সেই আলোচনা করে এবং তারপরে আমি

কবি নাং নিকফ আচার্য বাণ ক যে গদ্য কবিনাং নাং নিকফ বিবেকি প্রবন্ধ লেখক কি রাজানাথরে যেটাকে আমি আলোচনা করে সারিছা বিবেক প্রবন্ধ কেউ পত্রিকার উৎকল দর্পণের এবং অঠরশতি মশহে প্রকাশিত হয়েছিল তুমি যে বিবেক প্রবন্ধ কি রাজানাথরে রাজানাথ রে প্রকাশ করেছিল সে উৎক দর্পণের অঠরশতি মশহার প্রকাশ করে যাকে আমি ওড়িয়া সাহিত্যের প্রবন্ধ প্রথম প্রবন্ধ বলে থাকে হল্লা ওড়িয়া সাথিত প্রথম প্রবন্ধ যেপর বিবেকী দেখ ওড়িয়া ভাচিতার প্রথম প্রবন্ধ যেপুর বিবেকী সেইভাবে ভাবে ওড়িয়া ভাষ্যের প্রথম প্রবন্ধ সংকটন কখন প্রথম প্রবন্ধ সংকটন হচ্ছে প্রবন্ধমা মধুসূদন রওঙ্কর এবং প্রবন্ধমার প্রকাশ সময় কে অঠারশো অশি বুঝি হেলা যে ওড়িয়া প্রথম প্রবন্ধ হচ্ছে বিবেকী যে অঠারশো তেস্তর মশহার উৎকল অর্পণের প্রকাশিত হয়েছিল সেইভাবে ভাবে ওড়িয়া ভাষার প্রথম প্রবন্ধ সকলন মানে অনেকগুড়ি প্রবন্ধর সমাহার প্রথম প্রবন্ধ সংকলন হচ্ছে কোণ প্রবন্ধমা যেটা কি মধুসূদন রাওক দ্বারা প্রকাশিত কেবেঠারশো অশি মশার বুঝিপার দেখ প্ৰবন্ধ মানে বেলেগ প্ৰবন্ধ সংকলন মানে প্ৰবন্ধ মা হেল্ল' প্ৰবন্ধ মা পিলাৰ মানে হ'ব প্ৰবন্ধ মা মধুসূদান হ'ব আৰু প্ৰবন্ধ বলি যদি থাকিব সেইটো শ্যামসুন্দ অলগা হৈ যাব হ'ল টিকে ছে দেখ কবি গোপাল কৃষ্ণ পট্টনা কবি গোপাল কৃষ্ণ পট্টনা প্ৰবন্ধৰ লেখক কি কবি গোপাল পট্টনা প্ৰবন্ধৰ লেখক ফকীৰ মোহন সেনাপতি নিৰগত প্ৰবন্ধ কেও বিশ্বনাথৰ প্ৰবন্ধ জানিছ বিবিধিধ প্ৰবন্ধ মানে বিশ্বনাথ কৰ বুলি নিৰ্বৰ প্ৰবন্ধ বিশ্বনাথ কৰাৰ কেও প্ৰবন্ধটি উৎকল প্ৰভাৱ পত্ৰিকাৰ প্ৰকাশী প্ৰকাশ পাইন দেখো তুমুকুকুকুকুক যে কেউ কেউ পত্রিকা মানে যে টোটাল কে গোটি বিশ্বনাথর প্রবন্ধ প্রকাশ করেছেন এবং সেই মধ্যে যে রয়েছে ষাটটি স্বাধীন চিন্তা আফা মহাস্রোত স্বাধীনতা রক্ষা ফলীলা স্ত্রী শিক্ষা অনন্ত প্রেম তো এসব কোন পিলা মানে এসব উৎকল প্রভাবে প্রকাশ পাই দেখো নিম্নমধ্যে কেউটি বিশ্বনাথগর কেউ প্রবন্ধ উৎক প্রভাব পত্রিকার প্রকাশ পাইন তো কেউ কেউ প্রকাশ মহাফ্রোত দিয়েছি প্রকাশ প্রকা স্ত্রী শিক্ষা প্রকাশ পাই তা সত্য অনন্ত প্রেম প্রকাশ পাই আধীন চিন্তা তোমার যে রয়েছে স্বাধীন চিন্তা প্রকাশ পাইন হো তোমাকে যে না স্বাধীন চিন্তা প্রকাশ পে কোয়েশ্চিনটা বোধে ভুল দিয়েছি পিল দেখি কেবি কিনা আমি দেখ যেতে ওড়িয়া ভাষা আলোচনা করতে তাঁর দেখো টোটাল কোড়িটি প্রবন্ধ প্রবন্ধ সাতটি স্বাধীন চিন্তা আশা মহা স্বাধীনতা রাখিয়া ফল হল স্ত্রী শিক্ষা অনন্ত প্রেম এই সাতটি প্রবন্ধ উৎকল প্রভাবে প্রকাশিত হয়েছিল সব অর্পিত শুনে তো এইটা মানে কোশ্চিনটা ভুল দিয়েছে পিলা মানে হল এটা কোশ্চেন ভুল দিয়েছে এই চারিটি যাক উৎকাল প্রভাবে প্রকাশিত হয়েছিল হল স্বাধীন চিন্তা স্ত্রী শিক্ষা অনন্ত প্রেম অনন্ত প্রেম আহস্রোত এই চারটি যাক প্রকিত হয়েছিল কোশ্চিনটা ভুল বিশ্বনাথ ঘর কেউ পত্রিকার সম্পাদনা ফল যদি জাছ উৎকল সা বিশ্বনাথ ঘর সমস্তে পড়ি তাপরে দেখা আমি দেখো যে এটা সমস্ত জাগান প্ল্যানে তোমাকে পড়াইলে বিবিধ প্রবন্ধ কাহ বিবিধ প্রবন্ধ হচ্ছে বিশ্বনাথ গর্বর তুমি কিন্তু প্রবন্ধ প্রবাহ কাহার তোমাকে কোথায় মুবন্ধ প্রবাহ শশীভূষণ রায় প্রবন্ধ সোপান কাহার বিপিন বিহারী রায় আলোচনা করেছিল প্রবন্ধ প্রকাশ রত্থনা প্রতি সেটা আমি আলোচনা করেছিল পূর্ব ভিডিওরে বিধ প্রবন্ধ পুস্তকর কত গুটি প্রবন্ধ স্থান পাচ্ছি কুড়ি কোটি তুমি যে সাতটি রয়েছে আমার কোথা থেকে সঠটি রয়েছে উৎক প্রভারে আরও তেটি রয়েছে সম্বলপুর হিত শ্রেণী এঁথমধ্যে কেউটি বিশ্বনাথ করঙ্কর প্রবন্ধ নুহে অনতাপ তাঁর নুহে মহব্রত রক্ষা ফল্লা অনন্ত প্রেম তাঁর অনুতাপ তাঁর নুহে বিশ্বনাথ ত্বরকে জন্মগ্রহণ করে অর্থ চৌষট্টি কিন্তু এমনি কোশ্চেন আসেনি ছাড় কেউটি বিশ্বনাথ প্রবন্ধ বিশ্বনাথ জন্মগ্রহণ কোশ্চেন আসেনি ছাড় কেউটি কৃষ্ণ প্রসাদ প্রবন্ধ নুহে স্বাধীনতা স্ত্রী জাতির স্বাধীন স্বাধীকার প্রবন্ধ কৃষ্ণপ্রসা চৌধুরী এতেমধ্যে কেউটি শশিভূষণ রায় প্রবন্ধ পুস্তক প্রবন্ধ সংগ্রহ হচ্ছে শশিভূষণ রায় উনিশশো সতেরো মসহার প্রকাশ সে প্রবন্ধা বই কে মানে এবং প্রবন্ধ মালা মানে মধুসূদন রায় জন্ম কোশ্চিন আসেনি ছাড় নেক্সট দেখ তুমি বিশ্বনাথ এবং প্রেম রায় অনুতাপ রত্নাকর প্রতি বিক্ষিপ্ত চিন্তা জলন্ধর হল থিওরি ক্লাস আলোচনা কিন্তু বলে যেতে দেখ এমধ্যে কেউটি শশুভূষণ রায়ের প্রবন্ধ নুহে বিদ্যা শশীভূষণ রায় না প্রবন্ধ প্রসূন্ন শশুভূষণ রায় আমি আলোচনা করে সারি যে প্রবন্ধ প্রসূন্ন মানে শশুভূষণ রায় বলে তাপরে দেখ মশিয়া মফিয়া তো আমি আলোচনা করন পা এত ভিতর যাইপারনি তেমন মশিয়া তোমাকে পড়ে নিে কেউটি চন্দ্রশেখর রসঙ্গের প্রবন্ধ পুস্তক প্রভাত চন্দ্রশেখর রসঙ্গ প্রবন্ধ উৎকল ঋতিচিত্র কে প্রকিত কেউ প্রকাশিত পা জা পাবি কূপালচন্দ্র প্রভাগ কেজে জন্মগ্রহণ করে ছাড় আমেৰিকাৰ লেখক আলিবলে ৱেনফ প্ৰেফকৰ অটোক ক্ৰেক অফ দ ব্ৰেকফাষ্ট টেবুল অনুসৰণৰ গোপালচন্দ্ৰ প্ৰহা কেও পুস্তক ৰচনা কৰি ভাগৱটুংৰে সন্ধিয়া ৰচনা কৰিছে যে দুৰ্মুখ ফৰ্ম নামৰ হ'ল ভাইুমহ পিঞ্জি কেঁ লেখক ৰম্য ৰচনা জানিছ বাই মাহী পাঞ্জী হ'ব গোপালচন্দ্ৰ প্ৰহাযোৰ ননা পাঞ্জী হ'ল ননাঞ্জি ননা পাঞ্জী হ'ল কাহ ননা পাঞ্জী হ'ল গোপালি ফৰি আমাৰ আরে ফকির মোহন সেনাপতি নান পাঞ্জি হল নক বস্তানী বাইমহন্ত পাঁচ এটা গোপাল চন্দ্র প্রসাদ রচনা গোপালচন্দ্র প্রসাদ কেউ চন্দ্র নামে ভাগব টুঙ্গি সন্ধ্যা দূর্মুক শর্মা তোমাকে যে দুর্জটি নামে ফকিরমোহন সেনাপতি লেখুতে আর গোথরের গোবিন্দ রথ ও অগ্নিমিত ও উপগুপ্ত এই দুই জন এই দিটা কাহার গোটে মোটর মনে পড়ুনি হ্যাঁ এটিমধ্যে কেউটি গোপালচন্দ্র প্রহাদ রচনা নহে দেব দুর্গতি দেবী এটা আমার হালচাল তাঁর দুনিয়ার হালচাল বাইুমন্ত পঞ্জি এটা আমি আলোচনা রচনা সারিছা বাইমহতন্ত পঞ্জি কেউ ধরনের রম্য রচনা বলে আমি জাঁচি জন্মকাল কোশ্চিন পিলা মানে জন্মকাল কোশ্চিন আসার চান্স না প্রাচীন উৎকল লেখক কে জানি জগবন্ধু সিং উনিশশো অনতিরিশ প্রবন্ধ মৃত্যুঞ্জ রথ পড়ে যে তুমুক মুবন্ধ পাঠক মৃত্যুঞ্জ রথ বহবিচার জরন্ধর দেব গুরুশিষ্য প্রবন্ধ গোপবন্ধু দাস এমধ্যে কেউটি গোপন্ধু দাস প্রবন্ধন জাতীয়তার ভিত্তিভূমি তাঁকর নুহে এঁথমধ্যে কেউটি গোটে রম্য রচনা ছোট ছোট কথ স্ত্রী জাতির স্বাধীন জীবিকা প্রবন্ধর লেখক কে মোহিনী মোহন সে তাপরে দেখ এটা বহু ইজি ভাষা ও জাতীয়তা গোপবন্ধু দাস সমস্তে জাছ ভাফা জাতীয়তা গোপবন্ধু দাস পর পরিবার বাহারে রা যদি এটা জা নথি তাহলে জীবন কি আর্্য জীবন নীলকণ্ঠ দাস তোমাকে পড়াইছি এটা জাগ এবং জেজে মাং জেজে বাপাঙ্ক গোপালচন্দ্র প্রহরাজ সমস্ত নীলকণ্ঠ দাস ইজি কোশ্চেন

কৃপা পথ মিশ্ৰ মনে ৰখি থওঁ বিবিধ প্ৰসংগ জানিছ মোহনীমোহন সেনাপতি ফৰি ফৰি বিব প্ৰসংগ মোহনীমোহন সেনাপতি কৈছিলে ফৰি ফৰি ফি অ' হৰিধ হিবিধ প্ৰসংগ মহোহন সেনাপতি প্ৰবন্ধ প্ৰকাশ প্ৰবন্ধ প্ৰকাশ ৰতনাগৰ পি সামাজিক প্ৰবন্ধ বিপিন বিহাৰী ৰায় আৰু নাং পাঞ্জী গোপালচন্দ্ৰ প্ৰহৰাজ হেল ননাঞ্জী গোপালচন্দ্ৰ প্ৰহৰাজ ন ক' ননা পাঞ্জী কাহাৰ ননাং পাঞ্জী ননাঞ্জী

বিবিধ প্ৰসংগ দেকি দেখ বিবিধ বিব প্ৰবন্ধ বিবিধ প্ৰবন্ধি ফিবিধ প্ৰবন্ধ বিশ্বনাথ বৰংৰ কিন্তু বিবিধ প্ৰসংগ কাহ বিবিধ প্ৰসংগ হ'ল মোহিনীমোহন সেনাপতিৰ প্ৰবন্ধ প্ৰকাশে জানিছো ৰত্না পতি বুলি প্ৰবন্ধ প্ৰকাশ হেল্ল' ৰত্নাগৰ পতি জান সামাজিক প্ৰবন্ধ বিপিন বিহাৰী ৰায় হ'ল আৰু ননা পাঞ্জী যোন দিছে সেইটো ভুল দিছে পিনে ননা পাঞ্জিতো জানিছ ফকীৰ মোহন সেনাপতিৰ হ'ল ননা বস্তানী গোপালচন্দ্ৰ প্ৰহৰাজ হেল্ল' তাপরে দেখো বিধ প্রসঙ্গ কেউ অনুসারে প্রকাশিত হয়েছিল মহিনমন সেপতি অনেক পঞ্চায়েত কিন্তু সেমি কোশ্চেন আসবন প্রাচী সমিতি মুখ্য প্রত্যা আত্মম মহাতে জানিও বহু ইজি কোশ্চেন প্রাচী কবে প্রষ্ঠা হয়েছিল এমি কোশ্চেন আসবেনি সামাজিক প্রবন্ধ বিপিনবিহী রায় আলোচনা করে সারিচা বিবর্তনবাদ প্রবন্ধ পুস্তকর লেখক কি বিবর্তনবাদ রতনাকরপতি প্রবন্ধ সোপান বিপিন বিহারী রায় আলোচনা করেছে আমি এসমধ্যে রতনাকর পত্রীদের প্রবন্ধ নুহে গাঁ মজলিফ গাঁ মজলিফার হরেকৃষ্ণ মহতা কর

কেউ মাসিয়া হরকৃষ্ণ মহতাব গাঁয় মজলিপ্রাই কেন্দ্র সাহিত্য আগে প্রস্তাব পড়া উনিশশো তেয়াশি এটিমধ্যে কিন্তু রচনা নহে সত্যি ধর্ম রচনা রচনা শ্রীমন্ত এতে ভিতরে আসবার চান্স না প্রবন্ধ পিলা মানে গোবিন্দ ত্রিপাঠী কহিলি হ্যাঁ পরধর্ম প্রবন্ধ মায়াধর কিন্তু মায়াধর মানসিং কোশ্চিন আসেনি কিনা মায়াধর মানসিং প্রসিদ্ধ হয়ে না এম কেউটি গোবিন্দ ত্রিপাঠী নহে দেখ অধিহা পাকা তাঁর মনিসর দেবতা অরসিকতা সাধনা নুহে জীবনর পথ মায়াধর মানসিং জানিছ সমস্ত জীবন পথ আমার গোসাই প্রবন্ধের লেখক গোবিন্দ ত্রিপাঠী শিক্ষা শিক্ষক এবং শিক্ষায়তন মায়াধর মানসিং মায়াধর মানে আমি আলোচনা করেছিল মায়াধর প্রবন্ধ তো শিক্ষা শিক্ষক এবং শিক্ষায়তন এটা গোটে মায়াধর প্রবন্ধ পুস্তক হল কিউটি মায়াধর মানসিং প্রবন্ধ পুস্তক নহ মানফ দিয়েছে প্রবন্ধ মানফ তা নুহ হল এম কি রমচনা স্পষ্ট নহাধর মানসিং রম্য রচনা করে পত্র প্রত্রিমা নিত্যানন্দ মহাপাত্র জাগ পত্র এবং প্রত্রিমা গোটি রম্য রচনা বলে জানি এমধ্যে কেউটি সরলা দেবী প্রবন্ধ পুস্তক সতী ধর্ম পত্র প্রতিমা নিত্যানন্দ মহাপাত্র ক্ষমা মায়াধর মানফিং

কলা গোপীনাথ মহান্তি যেতে মনে রাখছি রখ নহলে কো তুমি থিওরি ক্লাশ ভালভাবে পড়ি রাউত প্রবন্ধ পুস্তক সাহিত্য দর্শন সাহিত্যের জীবন এবং কলা প্রবন্ধ বামাচরণ মিত্র এতে কোশ্চেন দেবনি এটা গোটে বামাচরণ মিত্র

কেবেলা ওড়িয়া তা নিয়া কেবে কাহ আমার গোলক বিহারী ধরনেরর হল জীবন বিদ্যালয় প্রবন্ধ পুস্তক চিত্তরঞ্জন দাস কেউ পুরস্কার লাভ করে জীবন বিদ্যালয় একাডেমি পুরস্কার লাভ করে মনুষ্য স্বাধীন কি নীলমণি কেউ পুস্তক চিত্তরঞ্জন দাস সারলা পুরস্কার লাভ করে ওড়শা ও ওড়িয়া চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন যৌবন গোটে রম্য রচনা চিত্তরঞ্জন দাস মু তোমাকে যে তা দেখ অফ্রুত স্বর চন্দ্রশেখর রথ ওড়িশা ও ওড়িয়া ওড়া এবং ওড় চিত্তরঞ্জন দাস জগৎ দর্শন জগন্নাথ গুরুচরণ পট্টনাক জা এবং রম্য নিবন্ধ মহাপাত্র নীলমণি সাহ হল এটিমধ্যে কেউটি মহাপাত্র নীলমণি সাউঙ্ রচিত পুস্তক নুে সংস্কৃতি ও সাহিত্য চিত্তরঞ্জন দাশ নেতানারায়ণ পুস্তকের প্রকাশকাল প্রকাশকাল ভিতরে কোয়েশ্চেন আসবন মনো অরণ্য প্রবন্ধর পুস্তক লেখক কে চন্দ্রশেখর রস

এমন কি রম্য রচনা লেখি না শরৎ কুমার মহান রম্য রচনা লেখি না বা কি আমার চন্দ্রশেখর রাত হুম মহাপাত্র বা আমার চিত্তরঞ্জন দাস লিখি দিগন্ত মনোজ মনোজ দাস প্রবন্ধ উপরে বিশ্ব এবং ব্যক্তি আসি নপরে বৃদ্ধ গছামি আমি এটা আমার ওড়িয়া বোধ শরৎ কুমার মনে থাও ভারতমাতার প্রবন্ধ এটিমধ্যে কেউ চিত্তরঞ্জন দাসম প্রবন্ধ একলব্য কথা সক্রেটি এবং প্লাটো পুস্তরকলেখক শরৎ কুমার মহান্তি পান ও প্রিয়তমা পুস্তকর লেখক কি পান ও প্রিয়তমা পান ও প্রিয়তমার লেখক বৈষ্ণবচরণ মহান্তি কিন্তু এতে ভিতরে কোশ্চিন আসবে এবং সাহিত্য ফাইত আফর ছাড় বেদ এবং বাইবেল উমেশ পত্রী দৈনিক সম্বাদপত্র সংবাদর শেষস্তম্ভ কি লিখুলে সুরে্দ্র মহা এটা মনে তো থাকে প্রবন্ধ উপরে আমি মানে আলোচনা করে সার্লা প্রবন্ধ এবং রম্যরচনা উপরে আমার যে ফট গোষ্ঠিনগুলো লা সেইটা আমার

ইংরাজি প্রবন্ধর জনক কি বেকান প্রবন্ধ মুখ্যত বস্তুনিষ্ঠ আ ব্যক্তিনিষ্ঠ হল বস্তুনিষ্ঠ বা তন্ময় আক্তিনিষ্ঠ বা মন্ময় ওড়িয়া সাথে প্রথম প্রবন্ধ বিবেকী বিবেকী রাজনাথ রায় উনিশশো তেস্তর মসহার উৎকল দর্পণের সেটা প্রকাশিত হয়েছিল বিবিধ প্রবন্ধ বিশ্বনাথকর প্রবন্ধ প্রবাহ শশিভূষণ রায় বিবিধ প্রসঙ্গ মোহিনীমোহন সেপতি বিবিধ প্রবন্ধ কি বিবিধ প্রবন্ধ বিশ্বনাথ কর দেখ না মানে সান লাগুছে বিবিধ প্রবন্ধ বিশ্বনাথকর বিবিধ প্রসঙ্গ মোহিনীমোহন সেপতি দাক্ষিণাত্যর ভ্রমণের লেখক কি শশিভূষণ রায় বিবিধ প্রবন্ধ পুস্তকটে কেউ প্রেস এ ভিতরে কোয়েশন দেব না শিক্ষা এবং সমালোচনা কামপাড় শিক্ষা ও সমালোচনা প্রবন্ধ জন্ম কেউ বসিয়া জন্ম আসবে প্রবন্ধ প্রকাশ মনে রক ভাষা এবং জাতীয়তা গোপবন্ধু দাস জাতীয়তার ভিত্তিভূমি নীলকণ্ঠ দাস শিক্ষা সম্মিলনী গোপবন্ধু দাস স্বপ্নতত্ত্ব রতনাগরপতি অকবীর কবিতার প্রবন্ধ লেখক হচ্ছে নীলামড়ি বিদ্যালয় তো এমনিতে কোশ্চিনবি আসবেন ভিতরে কোশ্চেন দেবেনি রতনাগরপতি হল বাকি এটা যদি মনে রাখতে তাহলে ঠিক কথা কিনা সময় তোমার বি তোমার সময় থার্টি ফোর থার্টি ফোর ডেজ তোমার থার্টি থার্টি ডেজ রু ফোর্টি ডেজ পাখে সময় অনেক তুমি মনে রাখি তো লং উনিশ মিনিট হয়ে এবং তোমার যে কোশ্চিনগুলো রয়েছে না কোশ্চিন রয়েছে তো তোমার রয়েছে ফর্ট কোশ্চিন গুড়া যখন রয়েছে আপনি ফর্ট কোশ্চিন যে রয়েছে কুড়িটা আমি আলোচনা তাও শেয়ে গোটে ফর্ট কোশ্চিন রয়েছে সেটা গোটে পাটার তুমি বুঝাই দেবি তো ফার্স্ট পিল তোমাকে মনে রাখ তুমি ফর্ট কোশ্চিন তোমার যা হোচ্ছি হো যা নহে চলেও বাকি তোমার যে থিওরি ক্লাশ পড়েছি থিওরি ক্লাশ কেমন বুঝে বুঝি মনে রাখা চেষ্টা কর তুমি যদি থিওর ক্লাস বুঝি গল না ফর্ট কোশ্চিন মানে কে ফর্ট কোষ্টি মানে সব মানে কে জিনিস বাহার বিছি কেতো জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিস ছাড়িয়ে দিয়েছি তো তুমি থিওরি ক্লাস কে রক তুমুক যা যা বুঝে যা যা পড়েছি তুমি যদি সেগুলো মনে রিখে তাহলে তোমার এই যে কোশ্চেন তুমি সহজ লগ এবং ন

বুঝি তো তুমি সেইভাবে ভাবে পড়া পড়ি কর তোমার যদি কিছু ডাউট হচ্ছে নিশ্চিত ভাবে মধ্যে পছার ডিসক্রিপশন এর ইন্টাগ্রাম লিঙ্কিছি মানে পর্সনাল মেসেজ এবং তোমার যা ডাউট রয়েছে তোমার যা বি ডাউট রয়েছে নিশ্চিত পর্সাল্ল মেজেজে পচার পাবার এবং যে বি টেলিগ্রাম গ্রুপে জয়েন না হে টেলিগ্রাম গ্রুপে জয়েন হই যাও তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখি সমস্ত ধন্যবাদ জয় জগন্নাথ পুনে দেখা হওয়া আগামী ভিডিওরে জয় মা ফ্যামিলি